সিইউবি অল বাংলার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে আপনাদের বিডিও অফিসে এবং আপনাদের ব্লকে এই কর্মী নিয়োগ করা হচ্ছে কিভাবে আবেদন করবেন অনলাইনে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কী লাগবে যোগ্যতা কী লাগবে কিভাবে অনলাইনে আবেদন করবেন সমস্ত ডিস্টিক থেকে এখানে আবেদন করা যাবে তো কিভাবে আবেদন করতে হয় সমস্ত পদ্ধতি এবং কতগুলি ভ্যাকান্সি রয়েছে লাস্ট ডেট কবে কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ স্টেপ আগে দেখে নাও তারপরে তোমরা আবেদন করো তো এখানে আবেদন শুরু হয়ে গেছে এক এগারো দু হাজার একুশ থেকে আবেদনের যে নোটিশটি পাবলিশ করেছে মাইনরিটি ভবন থেকে এখানে অবশ্যই তোমরা ভালো করে দেখে নিয়ে তারপরে আবেদন করবে ক্লিয়ারলি আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর চাকরির খবর যদি পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দিন চাকরির আপডেট এই চ্যানেল থেকেই পাওয়া যাবে তো এখানে অবশ্যই আমরা প্রথমে দেখব যে নেম অফ দ্য পোস্ট এখানে ডিও পদে নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাদের ব্লক এবং ভিডিও বেশি কিন্তু নিয়োগ করা হবে ক্লিয়ার এবং এখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে তীর তেরো হাজার টাকা এখানে প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা এখানে বত্রিশটি পোস্ট রয়েছে ক্লিয়ারলি আমি জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হচ্ছে এখানে উল্লেখ করা রয়েছে কন্ট্রাক্টভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে বয়স লাগবে আঠারো থেকে চল্লিশ বছর বয়স তোমাদের হিসেব করতে হবে এক দশ দু তারিখ থেকে ঠিক আছে এবং এখানে আরেকটি উল্লেখ করে দিয়েছে তোমাদের যোগ্যতা কি লাগবে এখানে যোগ্যতা বলা হয়েছে আপনারা গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে যে কোনো বোর্ড থেকে আপনারা গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকবে এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং সেখানে তোমাদের কিন্তু তাহলেই এখানে যোগ্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না ভারতের অথবা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এখানে অনলাইনে আবেদন করতে হবে এখানে অবশ্যই অবশ্যই এখানে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে দুই এগারো দু তারিখ থেকে ক্লিয়ার আবেদনের শেষ তারিখ পনেরো এগারো দু এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এবং তোমরা প্রথমেই আমি দেখা যাচ্ছি এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট তরফ থেকে কিন্তু এটি পাবলিশ করেছে মাইনরিটি ভবন থেকে ক্লিয়ারলি এখানে উল্লেখ করা আছে মাইনরিটি ভবন থেকে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ক্লিয়ার সে সেটা কিন্তু এখানে তোমাদের ইমেল আইডিও ভিজিট করে দিয়েছে তোমরা সেখানে সেখানে দেখতে পাবে ফোন নাম্বারও উল্লেখ করা হয়েছে এবং মেমো নাম্বারও ক্লিক করে দিয়েছে সমস্ত তথ্য এখানে তোমরা প্রথমে দেখে নেবে দেখে নেওয়ার পরেই আবেদন করবে আমরা নেক্সট ভিডিও জানিয়ে দেবো কীভাবে অনলাইনে আবেদন করতে হয় স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটি দেখতে পারবেন নেক্সট স্টেপ আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন যদি আপনাদের আবেদন করার ভিডিও লাগে অনলাইনে তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানান আমরা অবশ্যই ভিডিও প্রোভাইড করে দেবো আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন